একজন সফল মানুষ ও নাগরিক গঠনে শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য। শিক্ষক শুধুমাত্র ছাত্রদের পড়াশোনায় সাহায্য করে না, তথাপি তাদের চরিত্র গঠনে এবং ভবিষ্যতে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আজ 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে উদযাপন করা হয় আমাদের ভারতবর্ষে। তিনি 5ই সেপ্টেম্বর 1888 সালে তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক, এই শান্ত মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। তিনি স্কুল জীবনে অসংখ্য স্কলারশিপ পেয়েছেন। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্রজীবন এগিয়ে চলে। তার বয়স যখন 20 বছর, বেদান্ত দর্শন বিষয়ে তার লেখা গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়। রাধাকৃষ্ণন 1908 মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা জীবন শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মহীশূর বিশ্ববিদ্যালয়েও তাঁর অধ্যাপনার স্বাদ পাই। 1909 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। সেই সময় তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে অধ্যাপনা করেছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর, দ্বিতীয় গ্রন্থ দ্য রিজন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি, প্রকাশিত হয় 1920 সালে। এই বিশিষ্ট পণ্ডিত 1911 সালে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে তার শিক্ষাজীবন শেষ করেন। রাধাকৃষ্ণন 1914 সালে মহীশূরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য সেই বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন শীর্ষক একটি বই প্রকাশিত হয়। তিনি দেশের 3টি প্রধান বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। 1931 থেকে 1936 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। 1939 খ্রিস্টাব্দ থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং 1953 থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। রাধাকৃষ্ণন তার জীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রথমত 1931 সালে নাইট ব্যাচেলর, 1954 সালে ভারতরত্ন, আবার 1954 সালে জার্মানি তাকে পৌর্লে মেরিট ফর সায়েন্স অ্যান্ড আর্টস উপাধি দেন। 1933 থেকে 1937 সাল, এই 5 বছর তিনি 5 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি তার জীবনকালে মোট 16 বার নোবেল সাহিত্য পুরস্কার এবং 11 বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। সাফল্য সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানানোর জন্য ভারতবাসী 1962 সাল থেকে শিক্ষক দিবস পালন করা শুরু করে। তিনি 1975 সালের 17ই এপ্রিল মাদ্রাজ, বর্তমানে চেন্নাইয়ের মাইলাপুরে মারা যান।